ফিরে আসলাম আজকে আরও একবার একটা ক্লাস নিয়ে, যে ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে কারক বিভক্তি এবং অনুসর্গ। যদিও কারক বিভক্তি অনুসর্গ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমরা আজকে মেনলি তোমাদের সাথে আলোচনা করব কারক এই টপিকসটা নিয়ে। প্রথমেই তোমাদের এই কারক বিভক্তি অনুসর্গ বা এই বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস নেব, কিন্তু যে বিষয়টা আমরা আজকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে সবার প্রথম কারক। দেখো, এমনিতেই যদি আমরা বলি তাহলে প্রথমত আমাদের আজকের মূল আলোচনার বিষয় কি? মূল আলোচনার বিষয় হচ্ছে কারক। এই কারক সম্বন্ধে আমরা যদি যাই তাহলে আমাদের সংস্কৃতে একটা কথা বলা হয়, ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ান্বয়ী কারকম। দ্যাট মিন্স ক্রিয়া, এই ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তার নাম কারক। এবার বুঝছি তাহলে কারক, আমরা যদি প্রথমে ফিরে আসি, কারক কি? আমি প্রথমেই বললাম সংস্কৃতে একটা কথা বলা হয় ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে আমরা বলছি কারক। এবার প্রশ্ন, এই ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে সাধারণত নাম পদের সম্পর্ক থাকে, সর্বনাম এটসেট্রা পদের সম্পর্ক থাকে, একে বলা হয় কারক। তাহলে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে যদি ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকে তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে ক্রিয়ার সাথে যদি সম্পর্ক থাকে তার নাম যদি কারক হয়, আর ক্রিয়ার সাথে যার সম্পর্ক নেই তার নাম কি হবে? অকারক। তাহলে কারকের চ্যাপ্টার পড়তে গিয়ে বা এই অধ্যায়ে প্রথমেই আমাদেরকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে, একটা কারক আর একটা হচ্ছে অকারক। আবার বলি, সংস্কৃতে বলা হয় ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে আমরা বলছি কারক। ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক, যদি এই সম্পর্ক স্থাপন না হয় তাহলে তাকে আমরা বলছি অকারক। এবার একটা খুব সহজ প্রশ্ন, এই কারক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই কারক শব্দটা কিভাবে গঠন হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। দেখো, কারক শব্দটা মূলত ক্রি ধাতুর সাথে অক প্রত্যয় যোগ করে এসেছে। তাহলে কারক শব্দটা কিভাবে এসেছে? ক্রি ধাতুর সাথে অক প্রত্যয় যোগ করে এসেছে। ক্রি মানে যা, ক্রি মানে কর ধাতু বা করা, তাহলে ক্রি যুক্ত অক ইকালস টু কারক, কারক মানে যা করা হয়েছে, এমন যা করা হয়েছে বা যা করে। অর্থাৎ কারক শব্দের দ্বারা কার্য সম্পাদনকে বোঝানো হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। আর যেহেতু অকারক এখন আমার আলোচনার বিষয় নয়, সেহেতু বিষয়টা আমরা পরে আসবো, আমার মেন আলোচনার বিষয় কারক। কারক সম্বন্ধে দুটো কথা বলেছি, প্রথম কথা হচ্ছে ক্রিযুক্ত অক ইকালস টু কারক, অর্থাৎ যা কিছু করা হয়েছে, যা কিছু করা হয়, যে কোনো কার্য তাকে আমরা বলছি কারক। কারকে সংস্কৃতে বলা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে আমরা বলি কারক। এবার এই যে কারক, ক্রিয়ার সাথে কীভাবে অন্বয় বা সম্বন্ধ স্থাপন হচ্ছে সে বিষয়টা আমাদেরকে একটু দেখাতে হবে। একটা উদাহরণ নিলে তুমি বিষয়টা খুব ভালো করে বুঝে যাবে। ধরো একটা উদাহরণ নিলাম আমি যে শিক্ষক, একটা উদাহরণ নিচ্ছি কারকের জন্য, শিক্ষক ছাত্রদেরকে বিদ্যালয় থেকে, বিদ্যালয় গ্রন্থাগার থেকে, গ্রন্থাগার থেকে নিজ হস্তে বা নিজ হাতে বই বিতরণ করছেন, বই বিতরণ করছেন। শিক্ষক ছাত্রদের, আমি উদাহরণটা চেঞ্জ করেছি একটু, শিক্ষক ছাত্রদের বিদ্যালয় প্রাঙ্গণে, বিদ্যালয় গ্রন্থাগার থেকে বই বিতরণ করছেন। তাহলে দেখো, সবার প্রথম বিষয় এইখানটা আমরা দেখতে পাচ্ছি করছেন, এটা ক্রিয়াপদ, কারণ ক্রিয়াপদ কাকে আমরা বলি? যা কিছু কাজ করে তাকে ক্রিয়াপদ বলি। এবার প্রশ্ন, কে? ধরো কে, কে দান করছেন? শিক্ষক। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্তৃকারক, পরে যদিও বিস্তারিত আলোচনায় আসবো। দুই, কি দান করছেন? কি দান করছেন? বই দান করছেন। কি দান করছেন? বই। তাহলে কি দিয়ে পেলে আমরা কি পাচ্ছি? কর্মকারক। তিন, কিসের দ্বারা দান করছেন বা কিভাবে দান করছেন? নিজ হাতের দ্বারা। তাহলে দ্বারা দেওয়া থাকলে কি হবে? করণকারক। এবার চার, কাদের জন্য দান করছেন? ছাত্রদের জন্য। জন্য থাকলে কি হচ্ছে?
নিমিত্ত কারক, সম্প্রদান আমরা বলি না এখন, নিমিত্ত কারক। আর কোথা থেকে দান করছেন? বিদ্যালয় গ্রন্থাগার থেকে, হইতে থেকে হলে সেখানে হচ্ছে, হইতে থেকে হলে তাকে আমরা বলছি অপাদান কারক, অপাদান কারক। আর কোথায় দান করছেন? কোথায় দান করছেন? বিদ্যালয় প্রাঙ্গণে। স্থানকাল বোঝালে তাকে আমরা কি বলছি? অধিকরণ কারক। তাহলে যে প্রশ্ন দিয়ে আমরা অধিকরণ, অধিকরণ কারক, তাহলে যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে আমরা কারক বলি। একটা উদাহরণ নিলাম, সেই উদাহরণ থেকে আমরা কিন্তু কারকের যে ছটি ভাগ, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক আমরা বুঝতে পারলাম। আবার যদি উদাহরণ দেখি, কে দান করছেন? শিক্ষক। কে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। কি দান করছেন? বই। কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? কর্মকারক। কার দ্বারা দান করছেন? নিজ হাতের দ্বারা, দ্বারা দিয়া বোঝালে করণকারক। কাদের জন্য দান করছেন? ছাত্রদের জন্য, জন্য নিমিত্ত বোঝালে নিমিত্ত কারক। এবং হইতে থেকে বোঝালে কোথা থেকে দান করছেন? বিদ্যালয় কোষাগার থেকে। হইতে থেকে বোঝালে অপাদান কারক, কোথায় দান করছেন? বিদ্যালয় প্রাঙ্গণে দান করছেন। এই স্থান বা কাল বোঝালে অধিকরণ কারক। অর্থাৎ একটা উদাহরণে কিন্তু ছটা কারক তোমরা পেয়ে যাচ্ছ। বিস্তারিত কারকের ভাগ নিয়ে ফিরে আসব, যে মূল জায়গায় ছিলাম সেই মূল জায়গায় ফিরে আসছি। যে ক্রিয়ার সাথে যদি অন্য, এই যে এত পদে সম্বন্ধ স্থাপন হচ্ছে, এটার নামই হচ্ছে কারক। এবার যদি কোনো কারণে এই সম্বন্ধ স্থাপন না হয়, তাহলে তাকে আমরা, আগেই বলে গেছি, তাকে আমরা কি বলবো? অকারক। অর্থাৎ আজকে যে প্রাথমিক যে ধারণা কারক সম্পর্কে, অকারক সম্পর্কে যে প্রাথমিক ধারণা, সেই বিষয়টা কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পারবে। আমি আগেই বললাম কারকের ব্যাপারটা আশা করব তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রত্যেকের কাছে টেক্সট বই আছে, যে কোনো টেক্সট বইয়ে আলোচনাটা আছে, পারলে একবার পাঠ্যপুস্তক দেখে নিও। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কথা বলবো বিষয়গুলোকে নিয়ে। এবার দেখো, আমরা যে দিকটা তাকাবো, এতক্ষণ ধরে পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে ক্রিয়ার সাথে অন্য স্থাপন হলে কারক, তাহলে ক্রিয়ার সাথে সম্পর্ক স্থাপন না হলে তাকে আমরা কি বলছি? অকারক। যেমন ধরো আমি বললাম রামের বাড়ি যাব, ক্রিয়াপদ কি? যাব। কে যাব? কর্তা নেই। তাহলে আমরা ধরো রামের এইটাকে ভাগ করছি, তাহলে রামের, রামের বাড়ি যাব, তাহলে রামের বাড়ি যাব। কি যাব, কোথায় যাব? বাড়ি যাব। কিন্তু কর্তা পাচ্ছি না, তাহলে দেখা যাচ্ছে এই যে নাম পদের সাথে র বা রাম একটা নাম পদ, তার সাথে র বা এর বিভক্তি যে যোগ হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই এর সাথে সম্পর্ক স্থাপন হচ্ছে না। যদি এটা বলতাম আমি বাড়ি যাব, তাহলে কে বাড়ি যাবে? আমি, কর্তা এসে যাচ্ছিল। কিন্তু যখন আমি বলছি রামের বাড়ি যাব, তখন কিন্তু কর্তা পাচ্ছি না। এটা হচ্ছে, এই যে সম্পর্ক স্থাপন হচ্ছে না ক্রিয়াপদের সাথে, এর নাম হচ্ছে অকারক। অকারককে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ নাম পদের সাথে র বা এর বিভক্তি যোগ হবে, যেমন আমি বললাম রামের বাড়ি, রাম এর বিভক্তি যোগ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সম্বন্ধ পদ। আর সম্বোধন কাউকে আহ্বান করা হবে, কাউকে সম্বোধন করা হবে, যেমন আমি বললাম যে, যেমন একটা যদি আমি উদাহরণ দিই, রাম ভাত খেলো, রামে দাগ দিলাম। আরেকটা বললাম রাম ভাত দাও, রামে দাগ আছে। প্রশ্ন উঠতে পারে বা অনেকের মনে হতে পারে দুটোই তো রামে দাগ আছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করো, রাম ভাত খেলো, কে ভাত খেলো? রাম। এটা কিন্তু কর্তৃ পাচ্ছি, মানে কর্তা কারক পেয়ে যাচ্ছি। বাট যখন বলছি রাম ভাত দাও, তখন রাম নামক ব্যক্তিকে আমরা আহ্বান করছি বা সম্বোধন করছি, সেই জন্য এখানে রাম হয়ে গেল সম্বোধন পদ। বোঝা গেল বিষয়টা? তাহলে একটা বিষয় আমরা পেলাম অকারকে দুটো ভাগ, একটা সম্বন্ধ আর একটা সম্বোধন পদ। আর কারকে ছটা ভাগ কী কী পেয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, আর পেলাম কি? অধিকরণ কারক। তাহলে খুব সহজেই কিন্তু আমরা কারক
অকারক এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো এবং এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। বিস্তারিত আলোচনা আরও আছে, যে বিষয়টা নিয়ে ফিরে আসবো এর মাঝে আরেকটা বিষয় আমি আজকে দেখিয়ে রাখব যার নাম হচ্ছে বিভক্তি। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন। বিভক্তি সংস্কৃতের ক্ষেত্রে বিভক্তি কিন্তু সাতটি, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, বাট বাংলায় কিন্তু বিভক্তি ওই রকম হয় না। বাংলায় বিভক্তি হয় এ তে কে রে এটসেট্রা, এই ধরনের বিভক্তি হয় আর কি। এই যে বিভক্তি, বিভক্তির আবার দুটো ভাগ হয়, একটা শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি। শব্দের পর যুক্ত হলে শব্দ বিভক্তি, যেমন ধরো একটু আগে আমি বলছিলাম রামের, রামের তাহলে এটা রাম একটা শব্দ, তার সাথে এর বিভক্তি হচ্ছে, এটা হচ্ছে মূলত শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তির ক্ষেত্রে যদি আমরা দেখি, ধাতু বিভক্তির ক্ষেত্রে যেমন ই ইতেছে এই ধরনের আর কি, ই ইতেছে ই আছি এই ধরনের, এগুলো আমরা পরে আলোচনায় আসবো, আজকে আলোচনায় আসবো না বিষয়টা নিয়ে। এবার বিভক্তি ছাড়াও আরও কিছু ভাগ আমাদের দেখতে হবে, যেমন প্রথমত আমি অনুসর্গটা আগে দেখিয়ে দিই। অনুসর্গ দেখো, অনু মানে কি পরে, স্বর্গ মানে শব্দের পরে যা বসে, শব্দের পরে যা বসে তার নামই হচ্ছে অনুসর্গ। যেমন গাছ থেকে, গাছ থেকে ফল পড়ল, তাহলে দেখো গাছ একটা শব্দ, তার সাথে থেকে, এই যে গাছ থেকে এটা হচ্ছে অনুসর্গ, হইতে থেকে বা দ্বারা দেওয়া এগুলো অনুসর্গ। তাহলে প্রশ্ন উঠতে পারে এই যে বিভক্তি আর অনুসর্গ দুটোর মধ্যে মিল কথা, বিভক্তিও শব্দের শেষে বসে আর অনুসর্গও শব্দের শেষে বা পরে বসে, এদের মূল পার্থক্য কথা, বিভক্তি কখনো এককভাবে বসতে পারে না, রাম প্লাস এর ইকালস টু রামের, কিন্তু অনুসর্গ গাছ থেকে এই যে হইতে থেকে এগুলো এককভাবে থাকতে পারে, বিচ্ছিন্নভাবে থাকতে পারে। তাহলে এই হচ্ছে অনুসর্গ। আর একটা পাঠ হয় যার নাম হচ্ছে নির্দেশক, যদি এগুলো কারকের অংশ নয়, নির্দেশক মানে যা নির্দেশিত করে তার নাম হচ্ছে নির্দেশক। যেমন নির্দেশিত করে তার নাম হচ্ছে নির্দেশক, বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। যেমন আমি বললাম যে বইটা দাও, ধরো এইরকম একটা উদাহরণ নিলাম, বইটা দাও, বইটা তাহলে পার্টিকুলার বইটা, অর্থাৎ বইটাকে নির্দেশ করলাম, এই যে নির্দেশিত অংশ এটাকে আমরা বলছি নির্দেশক। তাহলে কারক বিভক্তি করতে গেলে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে, প্রথমেই কারক কাকে বলে, নাম পদের সাথে বা বিভিন্ন ক্রিয়া ক্রিযুক্ত আক ইকালস টু কারক, সংস্কৃতে বলা হয় ক্রিয়ান্বয়ী কারকম, যদিও এগুলো খাতায় লেখার দরকার নেই, এগুলো জাস্ট বলার জন্য আমি বলছি, ক্রিয়ার সাথে যার অন্বয় বা সম্বন্ধ তাকে আমরা বলি কারক, এবং যার ক্রিয়াপদের সাথে যদি নামপদগুলির সম্পর্ক না স্থাপন হয় তাকে আমরা বলেছি অকারক। অকারক কয় প্রকার, দুই প্রকার, সম্বন্ধপদ, সম্বোধন পদ, আর আগেই দেখিয়েছি কারকের ছয়, যেটা এর আগে প্রথমে দেখাচ্ছিলাম কারক ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। এছাড়াও আমাদের জানতে হবে বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। কথা প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয়। এই কারক সম্পর্কে জানতে গেলে, কারক বিভক্তির অধ্যায়ে প্রবেশ করতে গেলে এই বিষয়ে ধারণাগুলো থাকা তোমাদের অবশ্যই উচিত। এপিসোড এখানেই শেষ করলাম, এপিসোড ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে, যাতে পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতে নাগালে চলে আসে। যতক্ষণ না কারককরীর পরবর্তী অধ্যায় নিয়ে ফিরে আসি ততক্ষণ সঙ্গে থাকো, স্টে টিউন্ড।